তারা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেই দিন কোনো বিরোধিতা করেনি কথা বলে তাকে যখন আবার ধরে নিতে আসলো তখন তার পক্ষে কথা বলার জন্য কেউ ছিল না আজকে এই অবস্থায় দেশের রয়েছে বন্ধুগণ আজকে এক এক করে যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে তাদেরকে তারা ধরেছে তাদের বিরুদ্ধে মামলা করেছে তাদেরকে গুম করেছে হত্যা করেছে শ্রমিকদের ধরে নিয়ে গেছে গুম করেছে হত্যা করেছে ভিন্নবাদ পোষণ করেছে গুম করেছে হত্যা করেছে আমি লাগাচ্ছি না এরপরে আপনাদের মনে আছে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে শফিক রহমানকে একইভাবে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে আসাদ স্যারকে সম্পাদক তাকে দীর্ঘকাল কারাগারের মধ্যে আটক করে রেখেছিল এখানে সব যখন শেষ হচ্ছে তখন অনেকেই কোনো কথা বলেননি আজকে দেখেন মতিউর রহমান সাহেব আমাদের সম্পাদক এই দেশের প্রথম আলোর সবচেয়ে জনপ্রিয় একটা পত্রিকা তার নামে আজকে দীর্ঘ এক কেসে এবং সাংবাদিক ভাইদের একজন শান্তজামানকে গ্রেফতার করে নিয়ে গেছে আমরা আছি বলে এখনো কথা বলছি এই দেশের মানুষ কথা বলছে তাই আমি প্রথমেই যে সাধারণ মানুষ উচ্চারণ করতে চাই সব মানুষের কাছে বন্ধুগণ এখনো সতর্ক হন সজাগ হন যারা আজকে ক্ষমতাকে বেআইনি ভাবে জোর করে ধরে রাখার জন্য সমস্ত ভিন্ন মত ধারণকারী মানুষদেরকে হত্যা করছে গুম করছে নির্যাতন করছে কারাগারে দিচ্ছে তাদের হাত থেকে আপনারাও মাফ পাবেন না তারা একদিন একদিন তারা আপনাদের করবে তাই আজকে সকল মানুষের দায়িত্ব সকলে মিলে এই প্রতিরোধ করে চলা এরা সহজে যাবে না বন্ধুগণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গতকাল ইলেকশন কমিশন অফিসে পরশু দিন একটা মিটিং হয়েছে সেই মিটিং এর প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন নির্বাচনের সব ব্যবস্থা গ্রহণ করো প্রয়োজনে আগাম নির্বাচনের জন্য ব্যবস্থা গ্রহণ করো অর্থাৎ তারা এখন ভিন্ন কৌশল নিতে চায় যে আগে আম নির্বাচন করে গোটা জাতিকে বোকা বানিয়ে তারা আবার আগের মতো নির্বাচন আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই এইবার আর জনগণ আপনাদের কোন কৌশলকেই সফল হতে দেবে না আপনাদের কোনো ফাঁদে তারা পা দেবে না এইবার জনগণ প্রতিরোধ করে চলে আপনাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে বন্ধুগণ আমরা সব সময় বলে এসেছি এই সরকার এই সরকার গণতন্ত্র মানে না এই সরকার মানুষের মতামতকে কোনো গুরুত্ব দেয় না এবং তার একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা এবং তার জন্য যে দুটো নির্বাচন করেছে কোনো নির্বাচন ছাড়াই এবং জোর করে বন্দুক পিস্তল নিয়ে তারা জোর করে ক্ষমতায় টিকে আসছে এবং তাদেরকে তারা সাহায্য করছে আজকে দুর্ভাগ্যজনক ভাবে যারা জনগণের বেতনে যাদের আপনার জীবন চলে তারা আজকে তাদেরকে সহযোগিতা করছে এই দেশের প্রশাসন এই দেশের পুলিশ এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা তারা তাদেরকে আজকে সহযোগিতা করে আজকে এই বেআইনি অনির্বাচিত অবৈধ সরকারকে জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই তাদেরকে টিকিয়ে রাখছে বন্ধুগণ কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই দেশের মানুষ তারা কখনোই অন্যায়কে মেনে নেয়নি এই দেশের মানুষ সব সময় অন্যের বিরুদ্ধে লড়াই করেছে যুদ্ধ করেছে বন্ধুগণ তা সত্যিকার অর্থে গণতন্ত্রের জন্য লড়াই করেছে আমি বন্ধুগণ বক্তব্য দৃঢ় করবো না সময় হয়ে এসেছে একই সঙ্গে আকাশের অবস্থা খারাপ আমি শুধু শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আজকে আমাদের সাধারণ মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করছে তারা না খেয়ে থাকে
জিনিস করতে দাম এমন হয়েছে অনেকেই বলেছেন আমি ধন্যবাদ এই ছাত্রদলকে যারা আজকে যে ব্যানারগুলো নিয়ে এসেছে তারা কত সুন্দর প্রাথমিক ব্যানার নিয়ে এসেছে জনগণের কথা বলে সেই কথাগুলো নিয়ে এসেছে বিএনপিও কতগুলো প্রস্তাব করেছে অত্যন্ত সুন্দর প্রস্তাব আমরা বলতে চাই যে সরকার মানুষকে বোকা বানানোর জন্য আপনারা জানেন যে বাংলাদেশের একটা সরকারের একটা প্রতিষ্ঠান আছে পুরো স্ট্যাটিস্টিক বাংলাদেশ পুরো স্ট্যাটিস্টিক তাদেরকে দিয়ে মিথ্যা সমস্ত তথ্য তৈরি করে তারা জনগণের সামনে বিশ্বের সামনে তারা দেখাতে চায় যে এই সরকার তাদের উন্নয়ন এবং তো বাড়ছে যেখানে বেকারের সংখ্যা নাকি গত 3 বছরে কমে গেছে আরো 26%। কি মিথ্যা কথা, আমার কথা নয় শুধু, এই দেশের অত্যন্ত খ্যাতনামা অর্থনীতিবিদরা তারা বলছেন এগুলো সঠিক তথ্য নয়, এগুলো সমাজের সাজানো তথ্য। এইভাবে মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে এই সরকার ক্ষমতায় টিকে আছে। বন্ধুগণ, আমরা আজকে জনগণ যেভাবে জেগে উঠছে, জনগণ অন্যায়ের প্রতিবাদ করে যেভাবে জেগে উঠেছে, আমরা বিশ্বাস করি না শুধু, আমরা নিশ্চিত যে এই সরকারের অবশ্যই তাদেরকে বিদায় নিতে হবে এবং তারা জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা পরাজিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, তাই আজকে আমরা আপনাদের নেত্রী দেশ হয়েছে বেগম খালেদা, যাকে অন্যায় ভাবে বেআইনি ভাবে আটক করে রাখা হয়েছে, তার মুক্তি অবিলম্বে দিতে হবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে অন্যায় ভাবে সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে, 35 লক্ষ মানুষ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে, যারা কারাগারে আটক আছেন তাদেরকে মুক্ত করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় নেমেছি, আমরা অবশ্যই রাস্তায় থাকবো। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আজকে সমস্ত রাজনৈতিক দল, সব রাজনৈতিক সংগঠন, সমস্ত ব্যক্তি যারা বাংলাদেশকে ভালোবাসি, গণতন্ত্রকে ভালোবাসি, স্বাধীনতাকে ভালোবাসি, তারা আজকে সবাই একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ দানবীয় থেকে মনস্কার করলেই সবচেয়ে ভালো হয়, মনস্কার অবৈধ সরকার তাকে জনগণের অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত করে আমরা আমাদের জনগণের সরকার, জনগণের বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি। আজকে আপনাদেরকে আসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালাম আলাইকুম, খুদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় সভা জিন্দাবাদ, শহীদ জামরুল, শেষ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।